হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2014 সালে মুক্তি পাওয়া দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের দ্বিতীয় পর্ব, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় কেন ছোটবেলায় পিটারের বাবা আর মা ওকে ওর আঙ্কেল আর আন্টির বাড়িতে রেখে একটা অজানা জায়গায় হারিয়ে গেছিল। দেখা যায় পিটারের বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন, যিনি বহু বছর ধরে অস্কর্প কোম্পানিতে ক্রস স্পিসিস জেনেটিক্স নিয়ে বেশ কিছু মাকড়সার ওপরে গবেষণা করছিলেন। কিন্তু একদিন উনি হঠাৎ করেই ল্যাবের মধ্যে থাকা নিজের গবেষণার ওই বিশেষ মাকড়সাগুলোকে মেরে ফেলে ওখান থেকে বেশ কিছু দরকারি কাগজপত্র নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন আর ঘরে ঢুকে নিজের একটা ভিডিও রেকর্ড করতে শুরু করেন, যেখানে উনি বলেন, এত বছর ধরে ওই মাকড়সাগুলোর ওপরে আমি যে গবেষণা করছিলাম সেটা পুরোপুরি সফল হয়েছে, আর এটার সাহায্যে আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যেটা দিয়ে যে কোনো মানুষের যে কোনো রোগ সারিয়ে তার শারীরিক ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেওয়া যাবে। কিন্তু অস্কর্প কোম্পানির মালিক মিস্টার নরম্যান অসবর্ন টাকার লোভে আমার এই ওষুধটাকে বিদেশি সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিতে চাইছেন, আর আমার এই ওষুধটা ব্যবহার করেই ওরা সবাই বিভিন্ন জৈবিক হাতিয়ার তৈরি করতে চায়। কিন্তু আমি কোনোভাবেই এই কাজটা রাজি হইনি, এতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, আর সেজন্যই ওই ল্যাবের মধ্যে থাকা নিজের সমস্ত আবিষ্কার আর দরকারি জিনিসপত্র নষ্ট করে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু এখন মিস্টার নরম্যান অসবর্ন যেভাবেই হোক আমার কাছ থেকে আমার এই ওষুধটাকে চুরি করার চেষ্টা করবেন, আর তার জন্য উনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন। আর এই কথাগুলো বলতে বলতেই ঘরের মধ্যে থেকে ওনার ছেলে পিটার ওনাকে ডাকতে শুরু করেন, আর ওখানে যাওয়ার পর উনি দেখতে পান কেউ একজন ওনার ঘর থেকে ওনার আবিষ্কারটাকে চুরি করার চেষ্টা করেছেন। আর এটা দেখে উনি বুঝতে পারেন ওদের পক্ষে এই বাড়িতে থাকা আর কোনোভাবেই সম্ভব না, কারণ মিস্টার নরম্যান অসবর্ন ওনার পিছনে নিজের লোক লাগিয়ে দিয়েছেন। সেজন্য পিটারের বাবা মা ওকে ওর আঙ্কেলের বাড়িতে রেখে নিজেদের সঙ্গে সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে প্লেনে করে একটা অজানা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, যাতে মিস্টার নরম্যান অসবর্ন বা অস্কর্প কোম্পানির কোনো মানুষই ওদেরকে কোনোভাবে যেন খুঁজে বের করতে না পারে। আর প্লেনে করে যাওয়ার সময় উনি নিজের রেকর্ড করা সেই ভিডিওটা আর সেই একই সাথে বেশ কিছু দরকারি তথ্য রোজভেল্ট নামের একটা জায়গায় আপলোড করতে শুরু করেন। কিন্তু এই কাজগুলো করার সময় পিটারের বাবা খেয়াল করেন উনি নিজের স্ত্রীর সাথে যে প্লেনে করে পালাচ্ছিলেন মিস্টার নরম্যান অসবর্ন আগে থেকেই সেই প্লেনে নিজের একজন লোক পাঠিয়ে দিয়েছিলেন, যে ওই প্লেনের পাইলটকে মেরে মিস্টার রিচার্ড পার্কারের কাছ থেকে ওনার ল্যাপটপটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, যে কারণে মিস্টার রিচার্ড পার্কারের সাথে ওই লোকটার মারামারি শুরু হয়ে যায়, আর ওই লোকটার বন্দুক থেকে একটা গুলি লেগে ওই প্লেনে একটা বিস্ফোরণ ঘটে যায়, যে ঘটনায় পিটারের বাবা আর মা দুজনেই মারা যায়। আর এখান থেকেই পুরো ঘটনা আবার বর্তমান সময় ফিরে আসে, যেখানে দেখা যায় পিটার এখন স্পাইডারম্যান সেজে এই শহরের মানুষকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। আর এরকমভাবেই একদিন দেখা যায় অ্যালেক্সা সিস্টাভিচ নামের একজন অপরাধী অস্কর্প কোম্পানির একটা ট্রাকের মধ্যে থেকে একটা দামি রাসায়নিক চুরি করার চেষ্টা করছে, আর এই কাজটা করার জন্য ও নিজের ট্রাকের সামনে আসা সমস্ত মানুষ আর জিনিসপত্রকে পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর এরকমভাবেই ম্যাক্স ডিলন নামের একটা লোক অ্যালেক্সির ওই ট্রাকের সামনে চলে আসে, কিন্তু কোনোরকম দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে শেষ মুহূর্তে ওখানে স্পাইডারম্যান এসে ম্যাক্সকে অ্যালেক্সির ট্রাকের সামনে থেকে সরিয়ে ও জীবন বাঁচিয়ে দেয়। আর এই ঘটনায় ম্যাক্স খুবই খুশি হয়, কারণ ও স্পাইডারম্যানের খুব বড় একজন ভক্ত ছিল, আর তাছাড়াও ওর ব্যক্তিগত জীবনে ওর তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না, কেউই ওর সাথে তেমন একটা মেলামেশা করতে চাইত না। কিন্তু এখন শহরের এত মানুষের মধ্যে থেকে স্পাইডারম্যান শুধুমাত্র ওর জীবন বাঁচানোর কারণে ও মনে মনে খুবই খুশি ছিল। আর এখন ম্যাক্সের জীবন বাঁচানোর পর স্পাইডারম্যান অ্যালেক্সিকে আটকিয়ে ওকেও পুলিশের কাছে ধরিয়ে দেয়, আর এসব কিছু সামলানোর পর পিটার ওখান থেকে সোজা নিজের স্কুলে চলে আসে, কারণ আজ ওদের স্কুলের শেষ দিন ছিল আর সেজন্য ওদের স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এসব কিছুর মধ্যেই গোয়েন সেই রাতে পিটারকে নিজের পরিবারের সাথে ডিনার করতে আসার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু রাতের বেলায় পিটার গোয়েনের দেওয়া সেই ঠিকানায় ডিনার করার জন্য পৌঁছে গেলেও ও কোনোভাবেই গোয়েনের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ সম্প্রতি অনেকদিন ধরে পিটার গোয়েনের মৃত বাবা অর্থাৎ মিস্টার জর্জ স্টেসিকে দেখতে পাচ্ছিল। আসলে মারা যাওয়ার আগে মিস্টার জর্জ পিটারকে বলেছিলেন, যেহেতু তুমি স্পাইডারম্যান সেজে এই শহরের সমস্ত মানুষের উপকার করো সেজন্য একটা সময় তোমার অনেক শত্রু তৈরি হবে, আর আমি চাই না তোমার এই কাজের জন্য আমার মেয়েকে কোনোরকম বিপদে পড়তে হোক, সেজন্যই তুমি সবসময় আমার মেয়ের থেকে দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু ওনার এই শেষ ইচ্ছাটাকেও কোনোভাবে পূরণ করতে না পারার জন্য পিটারের মনে মনে খুবই খারাপ লাগছিল, আর এসব কিছু ভাবতে ভাবতেই ও গোয়েনের সাথে দেখা না করেই ওখান থেকে ফিরে আসছিল। কিন্তু রেস্টুরেন্টের মধ্যে থেকে গোয়েন পিটারকে দেখতে পেয়ে ওর সাথে কথা বলার জন্য বাইরে বেরিয়ে আসে, তখন পিটার ওকে বলে, তোমার বাবা মারা যাওয়ার আগে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার সাথে কোনোভাবেই মেলামেশা করব না, কিন্তু এখন আমি তোমার পরিবারের সাথে এখানে ডিনার করতে এসেছি, আর ওনাকে দেওয়া এই কথাটা রাখতে না পেরে আমি নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছি, আর ভবিষ্যতে যদি আমার কারণে তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর এই কথাগুলো শোনার পর গোয়েন বলে, আমি তোমাকে কখনোই কোনোভাবে ছাড়তে চাইনি, কিন্তু তুমি যখন এমনটাই চাও তাহলে এটাই হবে,
আজ থেকে আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে গেল। আজকের পর থেকে আমরা আর কোনোভাবেই মেলামেশা করব না। আর এই কথা শুনে পিটার খুবই মন খারাপ করে হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসে। কিন্তু ও গোয়েনকে এতটাই ভালোবাসত যে ওর সাথে মেলামেশা করা বন্ধ করে দিলেও দূর থেকে লুকিয়ে লুকিয়ে সবসময় ওর উপরে নজর রাখার চেষ্টা করত। আর সেই একই সাথে ও এই শহরের সমস্ত অপরাধের বিরুদ্ধে লড়াই করত। আর অন্যদিকে দেখা যায় অসকর্প কোম্পানির মালিক অর্থাৎ মিস্টার নরম্যান অসবর্ন এখন শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছেন, আর উনি হয়তো অল্প কিছু সময়ের মধ্যে মারাও যাবেন। আর ওনার জীবনের এই শেষ সময়ে ওনার ছেলে হ্যারি অসবর্ন ওনার সঙ্গে দেখা করতে আসে। তখন উনি নিজের ছেলেকে বলেন, এতদিন ধরে আমি তোমার থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম, একটা নির্দিষ্ট বয়সে আসার পরেই আমাদের বংশের প্রত্যেকেই একটা বিশেষ ধরনের রোগে ভুগতে শুরু করে, আর তোমার মতন বয়স থেকেই আমি এই রোগে ভুগছি, আর এখন এই রোগের কারণেই আমি মারা যাব। আর আশা করি এতদিনে তোমার মধ্যেও সেই রোগটা চলে এসছে, আর এখন নিশ্চয়ই বিনা কারণে মাঝে মধ্যেই তোমার হাত কেঁপে ওঠে। আর দেখা যায় সত্যি সত্যি হ্যারির হাতটা তখন কাঁপতে শুরু করে দিয়েছিল। আর এটা দেখে মিস্টার নরম্যান অসবর্ন ওর হাতে একটা ডিভাইস দিয়ে বলেন, এত বছর ধরে আমি নিজেকে বাঁচিয়ে রাখার যত রকম চেষ্টা করেছি তার সমস্ত তথ্যই এই ডিভাইসের মধ্যে দেওয়া আছে, আর এই ডিভাইসের সাহায্যেই এই অফিসের সমস্ত গোপন তথ্য তুমি খুব সহজেই দেখাশোনা করতে পারবে। আমি আশা করি এতদিন ধরে আমি যে কাজটা করতে পারিনি সেটা তুমি খুব সহজেই করতে পারবে। আর এই কথাগুলো বলতে বলতেই মিস্টার নরম্যান অসবর্ন ওর চোখের সামনেই মারা যান। আর এখন উনি মারা যাওয়ার পর ওনার ছেলে হ্যারি হয়ে যায় অসকর্প কোম্পানির নতুন মালিক। আর এই ঘটনার কিছুদিন পর হ্যারিকে নিয়ে ওদের কোম্পানিতে একটা মিটিং হয়, যেখানে হ্যারি ওই কোম্পানির সমস্ত উচ্চপদস্থ কর্মচারীকে সরিয়ে ওদের সবার ওপরে ফেলিসিয়া নামের একটা মেয়েকে নিয়োগ করেন। আর ওদের সবাইকে বলে, আজকে থেকে ফেলিসিয়াই হলো তোমাদের নতুন বস, তোমরা সবাই তোমাদের সমস্ত কাজের রিপোর্ট ওর কাছে জমা দেবে, আর পরবর্তীকালে ও সেই কাজগুলো আমাকে বুঝিয়ে দেবে। কিন্তু এই ঘটনায় ওই কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্মচারী খুবই অপমানিত বোধ করেন, কারণ মিস্টার নরম্যান অসবর্ন অসুস্থ থাকাকালীন এরা সবাই এই কোম্পানিটাকে নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করেছিল। আর এখন হ্যারি এই কোম্পানির নতুন মালিক হয়ে যাওয়ায় ওদের সবার এই কাজটা করতে খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য ওরা সবাই মিলে মনে মনে ঠিক করে নেয় যেভাবেই হোক হ্যারিকে এই কোম্পানি থেকে সরাতে হবে। আর এই ঘটনার কিছুক্ষণ পর মিস্টার নরম্যান অসবর্নের মারা যাওয়ার খবর পেয়ে পিটার হ্যারির সঙ্গে দেখা করার জন্য চলে আসে। আসলে পিটার আর হ্যারি একসময় একই স্কুলে পড়াশোনা করত, আর একটা সময় ওদের দুজনের মধ্যে খুব ভালোই বন্ধুত্ব ছিল। কিন্তু পরবর্তীকালে হ্যারি পড়াশোনা করার জন্য বিদেশ চলে গেছিল, সেজন্য এদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন এত বছর পর এদের দুজনের মধ্যে আবার বেশ ভালো একটা বন্ধুত্ব শুরু হয়ে যায়। আর অন্যদিকে ম্যাক্স ডিলন নামের সেই লোকটাকে দেখানো হয়, একটা সময় এই শহরের মধ্যে স্পাইডারম্যান যার জীবন বাঁচিয়েছিল। দেখা যায় আজ ম্যাক্সের জন্মদিন, কিন্তু যেহেতু ব্যক্তিগত জীবনে ওর তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না সেজন্য ওর জন্মদিনেও কেউ ওকে শুভেচ্ছা জানায়নি। কিন্তু এসব কিছু নিয়েই ম্যাক্সের কোনো দুঃখ ছিল না, কারণ ও স্পাইডারম্যানের খুবই বড় একজন ভক্ত ছিল, আর ও মনে করেছিল ও জন্মদিনে আর কেউ ওকে শুভেচ্ছা জানাক আর না জানাক স্পাইডারম্যান ওকে নিশ্চয়ই একবার শুভেচ্ছা জানাবে। আর সেই আশা নিয়ে খুবই আনন্দের সঙ্গে ও নিজের অফিসে পৌঁছে যায়। দেখা যায় ও অসকর্প কোম্পানিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। এবার সেদিন অফিস শেষ করে সবাই সময় মতন বাড়ি চলে গেলেও ম্যাক্সকে অতিরিক্ত কাজ করতে হচ্ছিল, কারণ ওদের অফিসের একটা ল্যাবের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটু সমস্যা দেখা দিয়েছিল। আর এখন সবাই চলে যাওয়ার ফলে ম্যাক্সকে একা একাই ওই কাজটা করতে হচ্ছিল। এবার ওই ল্যাবের মধ্যে কাজ করতে ঢুকে ম্যাক্স খেয়াল করে ওখানে বেশ কিছু বড় বড় জলের ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো বৈদ্যুতিক ক্ষমতাসম্পন্ন ইল মাছ রেখে গবেষণার সাহায্যে তাদের শারীরিক ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। আর ম্যাক্স এখন এই মাছ ভর্তি জলের ট্যাঙ্কের ওপরে উঠে সেই খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিকের তারটাকে ঠিক করতে শুরু করে। কিন্তু কাজ করার সময় ওই তার থেকে ইলেকট্রিক শক লেগে ও নিচে ইল মাছে ভর্তি ওই জলের ট্যাঙ্কের মধ্যে পড়ে যায়। এমনি সমস্ত ইল মাছ আত্মরক্ষার জন্য তার সমস্ত শত্রুকে ইলেকট্রিক শক দিতে পারে, আর তার উপরে বিশেষ গবেষণার সাহায্যে এই মাছগুলোর শারীরিক ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর এখন ম্যাক্স এই জলের ট্যাঙ্কে পড়ে যাওয়ার পর ওর ভেতরে থাকা সমস্ত ইল মাছ ওকে কামড়িয়ে ইলেকট্রিক শক দিতে শুরু করে। এবার এখন নিজের হাতে থাকা ওই তারের ইলেকট্রিক শক আর তার উপরে এই মাছগুলোর ইলেকট্রিক শক খাওয়ার পর প্রচণ্ড কষ্ট সহ্য করতে না পেরে ম্যাক্স ওখানেই মারা যায়। এবার পরের দিন সকালে অসকর্পের উচ্চপদস্থ অফিসাররা যখন ম্যাক্সের মারা যাওয়ার এই খবরটা জানতে পারে তখন ওরা ঠিক করে নেয় ম্যাক্সের এই মৃতদেহটাকে ওরা কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রাখবে, কারণ বাইরে এই খবরটা জানাজানি হয়ে গেলে ওদের কোম্পানির খুবই বদনাম হয়ে যাবে। আর এদিকে দেখা যায় ম্যাক্সের মৃতদেহটা যে ঘরের মধ্যে রাখা হয়েছিল সেখানে থাকা সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি হঠাৎ করেই আপনাআপনি চালু হয়ে গেছে, আর তারপর ম্যাক্সের ওই মৃত শরীরটা আস্তে আস্তে নড়াচড়া করে আবার জীবিত হয়ে উঠতে শুরু করে। আসলে আগের দিন ম্যাক্সের শরীরে অতটা ইলেকট্রিক শক লাগার পর এখন ওর শরীরে বিদ্যুতের ক্ষমতা সম্পন্ন প্রচণ্ড অলৌকিক শক্তি চলে এসেছিল, যে কারণে এখন ও আবার বেঁচে উঠেছিল।
কিন্তু এখন ওর শরীরে আগের থেকে অনেক পরিবর্তন এসে গেছিল। এখন ওর পুরো শরীর নীল রং হয়ে হালকা হালকা আলোর মতন জ্বলতে শুরু করেছিল, আর সেই একই সাথে ওর শরীর থেকে বিদ্যুতের ঝলকানি বেরোচ্ছিল, যেটা দেখে ম্যাক্স নিজেও বুঝে উঠতে পারছিল না ওর সাথে এখন এটা কি হচ্ছে। সেজন্যই আস্তে আস্তে ও ওই ল্যাব থেকে বেরিয়ে বাইরে একটা জনবহুল এলাকায় চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে যেতে শুরু করেছিল, আর সেজন্যই ও রাস্তার নিচে থাকা একটা ইলেকট্রিক তারে হাত দিয়ে সেখান থেকে বেশ কিছু ইলেকট্রিক শুষে নিতে শুরু করে। আসলে আগের দিনের ওই ঘটনার পর ম্যাক্স এখন পুরোপুরিভাবে একটা জীবন্ত ইলেকট্রিকের ব্যাটারিতে রূপান্তরিত হয়ে গেছিল, আর এখন নিজেকে শক্তিশালী রাখতে গেলে ওকে সবসময় নিজেকে ইলেকট্রিক শক দিয়ে রাখতে হবে। আর ওর শরীরের চার্জ ফুরিয়ে আসলেই ও আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করবে। এখন ম্যাক্সকে ওইভাবে ইলেকট্রিক তারে হাত দিয়ে থাকতে দেখে ওর আশপাশ থেকে সমস্ত লোকজন ভয় পেয়ে সরে যেতে শুরু করে, আর ওই এলাকায় থাকা সমস্ত পুলিশ ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে ওকে ওই ইলেকট্রিক তার থেকে হাতটা তুলে নিতে বলে। এবার ম্যাক্স যখন রাস্তার মধ্যে এসব কিছু করছিল, তখন ওই এলাকার পাশেই পিটার আর গোয়েন নিজেদের মধ্যে দেখা করতে এসেছিল, কারণ কিছুদিন পরেই গোয়েন তার পরবর্তী পড়াশোনার জন্য লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। আর যাওয়ার আগে ও পিটারের সঙ্গে দেখা করে ওকে বলে, আমাদের মধ্যে আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমরা চাইলে আমরা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আর গোয়েনের এই কথাগুলো শুনে পিটারও রাজি হয়ে যায়। এবার ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন পিটার খেয়াল করে শহরের মধ্যে কোনো একটা বড় বিপদ আসতে চলেছে। সেজন্য ও তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের রূপ ধারণ করে শহরের মধ্যে ম্যাক্সের কাছে পৌঁছে যায়। দেখা যায় ম্যাক্স তখন শারীরিকভাবে খুবই শক্তিশালী হয়ে গেছিল, আর ওর পুরো শরীর থেকে বিদ্যুতের এতটাই ঝলকানি বেরোচ্ছিল যে ও নিজের অজান্তেই নিজের আশেপাশে থাকা সমস্ত জিনিসকে পুরোপুরি নষ্ট করে ফেলছিল। আর ম্যাক্সকে এসব কিছু করতে দেখে ওকে আটকানোর জন্য ওখানে স্পাইডারম্যান চলে আসে, আর ও ম্যাক্সের সাথে ভালোভাবে কথা বলে ওকে সবকিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। আর স্পাইডারম্যানকে দেখতে পেয়ে ম্যাক্স খুবই খুশি হয়ে বলে, তুমি আমাকে চিনতে পেরেছো? কিছুদিন আগেই শহরের মধ্যে থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, কিন্তু দেখো না এখন আমার সাথে কি সব হচ্ছে, আমি যেন কেমন একটা হয়ে গেছি। তখন স্পাইডারম্যান বলে, হ্যাঁ আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, চলো আমরা দুজন এই সমস্ত মানুষের থেকে দূরে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি, কারণ এখন তোমার এই অবস্থার জন্য আশেপাশের লোকজনের ক্ষতি হয়ে যেতে পারে। এবার এরা দুজন যখন নিজেদের মধ্যে এই কথাগুলো বলছিল, তখন দূর থেকে একটা পুলিশ ভুল করে ম্যাক্সের দিকে একটা গুলি চালিয়ে দেয়, যে কারণে ম্যাক্স প্রচণ্ড রেগে গিয়ে নিজের শরীরে থাকা ইলেকট্রিকের ক্ষমতার সাহায্যে ওই পুলিশটাকে মারার জন্য আশেপাশের সমস্ত জিনিস নষ্ট করে দিতে শুরু করে। আর এটা দেখে স্পাইডারম্যান তাড়াতাড়ি করে ম্যাক্সকে আটকিয়ে ওখানে থাকা সমস্ত লোকজনকে বাঁচাতে শুরু করে, যে কারণে ওখানে থাকা সমস্ত লোকজন এখন জোরে জোরে স্পাইডারম্যানের নাম চিৎকার করছিল। আর নিজের চোখের সামনে স্পাইডারম্যানের এতটা জনপ্রিয়তা দেখে ম্যাক্স আরও বেশি রেগে যায়। ওর মনে হতে লাগে সবাই এখন স্পাইডারম্যানকে ভালোবাসছে, আর ও হয়তো সবার চোখেই খারাপ হয়ে যাচ্ছে, আর সেজন্যই ও আবার রেগে গিয়ে স্পাইডারম্যানকে মেরে আশেপাশের লোকজনকে আঘাত করতে শুরু করে। কিন্তু স্পাইডারম্যান ওখানে সমস্ত লোকজনকেই ম্যাক্সের ওই আক্রমণের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর তারপর ওদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়, যেখানে স্পাইডারম্যান অনেক চেষ্টা করে শেষ অবধি কোনো রকমে ম্যাক্সকে হারিয়ে দেয়। আর ম্যাক্স দুর্বল হয়ে যাওয়ার পর ওকে গ্রেফতার করে একটা গবেষণাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে একজন বিজ্ঞানী ওর ওপরে নানা রকম পরীক্ষা করতে শুরু করে। আর অন্যদিকে হ্যারি অসবর্ন ওর বাবার দেওয়া সেই গোপন ডিভাইসের সাহায্যে জানতে পারে যে একটা সময় ওদের অফিস অর্থাৎ অসকর্পে মাকড়সার ডিএনএ ব্যবহার করে একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করা হয়েছিল, যেটার সাহায্যে যে কোনো মানুষের সমস্ত রকম রোগ ঠিক করে তাদের শারীরিক ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব ছিল। আর 14 বছর ধরে রিসার্চ করার পর এই ওষুধটাকে তৈরি করা হলেও শেষ অবধি এই গবেষণাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, আর যে কারণেই এই ওষুধটা সম্পর্কে আর কেউই কিছুই জানে না। কিন্তু হ্যারির মনে হতে লাগে এই ওষুধটা কোনোরকমভাবে হয়তো স্পাইডারম্যান নিজের শরীরে প্রয়োগ করেছে, কারণ একটা মাকড়সা যা কিছু কাজ করতে পারে স্পাইডারম্যানও সে সমস্ত কাজই করতে পারে, আর তাছাড়াও ও নিজের শরীরের সমস্ত ক্ষতগুলোকে খুব সহজেই ঠিক করে ফেলতে পারে, আর যে কোনো সাধারণ মানুষের থেকে স্পাইডারম্যান অনেকগুণ শক্তিশালী ছিল। আর এখন হ্যারি মনে করতে লাগে ও যদি স্পাইডারম্যানের শরীরের রক্তটাকে কোনোভাবে নিজের শরীরে ব্যবহার করতে পারে, তাহলে ও হয়তো নিজের এই বংশগত রোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। আর এটা ভাবার পরেই হ্যারি তাড়াতাড়ি করে পিটারকে নিজের কাছে ডেকে আনে, কারণ পিটার মাঝে মধ্যেই খবরের কাগজের জন্য স্পাইডারম্যানের ছবি তুলত। এবার হ্যারি পিটারকে বলে, যেহেতু তুমি স্পাইডারম্যানের ছবি তোলো তাই তুমি হয়তো খুব সহজেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, বহুদিন ধরে আমি খুবই কঠিন একটা রোগে ভুগছি, আর খুবই তাড়াতাড়ি হয়তো এই রোগের কারণে আমি মারাও যাব, আর এখন আমার বাঁচতে গেলে স্পাইডারম্যানের শরীরের রক্ত দরকার, এখন ওটাই আমার বেঁচে থাকার একমাত্র আশা, ওটাই আমার কাছে ওষুধের মতন কাজ করবে, আর সেজন্যই তুমি তাড়াতাড়ি করে স্পাইডারম্যানকে আমার সাথে যোগাযোগ করতে বলো। এবার এই ঘটনার কিছুদিন পর পিটার স্পাইডারম্যান সেজে হ্যারির সঙ্গে দেখা করে,
আর ওকে বলে, আমি তোমার সমস্ত সমস্যার কথা শুনেছি আর আমি তোমাকে সত্যি সাহায্য করতে চাই, কিন্তু এই কাজের জন্য আমি কোনোভাবেই তোমাকে নিজের রক্ত দিতে পারবো না, কারণ এই কাজটা করা একদমই ঠিক হবে না। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আর এই কাজের জন্য তুমি হয়তো মারাও যেতে পারো। আর এই কথাটা শুনে হ্যারি স্পাইডারম্যানের ওপরে প্রচণ্ড রেগে যায়, কারণ নিজেকে বাঁচানোর শেষ আশাটাও এখন ও পুরোপুরিভাবে হারিয়ে ফেলল। আর অন্যদিকে দেখা যায় পিটার অনেকদিন ধরে জানার চেষ্টা করছিল কেন ওর বাবা আর মা ছোটবেলায় ওকে ওর আঙ্কেলের বাড়িতে রেখে একটা অজানা জায়গায় হারিয়ে গেছিল। আর বেশ অনেকদিন ধরে চেষ্টা করার পর ওর বাবার ব্যাগের মধ্যে থাকা বেশ কিছু পুরনো জিনিসপত্রের সাহায্যে ও একটা গোপন জায়গার ঠিকানা খুঁজে পায়। দেখা যায় শহরের মধ্যে একটা গোপন স্টেশনের মধ্যে ওর বাবা অর্থাৎ মিস্টার রিচার্ড পার্কারের একটা গোপন ল্যাব ছিল। এই জায়গাটার নাম ছিল রোজভেল্ট, আর একসময় পিটারের বাবা নিজের সমস্ত গোপন তথ্য এখানেই লুকিয়ে রাখত। এবার এই ল্যাবের মধ্যে থাকা একটা কম্পিউটার থেকে পিটার সেই ভিডিওটা খুঁজে পায় যেটাকে আমরা এই সিনেমার শুরুতে দেখতে পেয়েছি, আর এটা সেই ভিডিও ছিল যেটা মারা যাওয়ার আগে পিটারের বাবা এই গোপন জায়গায় আপলোড করে দিয়েছিল। আর এখান থেকেই পিটার জানতে পারে কিভাবে অসকর্প কোম্পানির মালিক অর্থাৎ মিস্টার নরম্যান অসবর্ন পিটারের বাবার ওই আবিষ্কারটাকে বাজে কাজে ব্যবহার করতে চেয়েছিল, আর সেজন্যই ওর বাবা আর মা ওকে ওর আঙ্কেল আর আন্টির বাড়িতে রেখে সমস্ত গোপন তথ্য নিয়ে একটা অজানা জায়গায় হারিয়ে গেছিল। আর ওই ভিডিও শেষে মিস্টার রিচার্ড পার্কার বলেন, কেউ যদি আমার এই আবিষ্কারটাকে কখনো আমার কাছ থেকে চুরিও করে নেয় তাহলেও কেউ কখনো এটাকে ব্যবহার করতে পারবে না, কারণ এই ওষুধটাকে তৈরি করার সময় আমি এর মধ্যে নিজের শরীরের ডিএনএ দিয়েছিলাম, তার মানে আমার ডিএনএ অর্থাৎ আমি বা আমার বংশধররা ছাড়া এই ওষুধটাকে কেউই ব্যবহার করতে পারবে না। আর অন্যদিকে দেখা যায় স্পাইডারম্যানের কাছ থেকে ওর রক্ত না পাওয়ার ফলে হ্যারি নিজের অফিসের মধ্যে খুবই মন খারাপ করে বসেছিল। আর হ্যারিকে এরকম মন খারাপ করতে দেখে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যালিসিয়া ওকে জানায়, আপনি এতদিন ধরে যে ওষুধটাকে খোঁজার চেষ্টা করছেন সেটাকে আমাদের অসকর্পের এই বিল্ডিংয়ের মধ্যেই একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, আর এই বিষয় সম্পর্কে সমস্ত তথ্যগুলোকেও আমাদের কোম্পানির স্পেশাল প্রজেক্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। আর এটা শোনার পর নিজের বাবার দেওয়া সেই স্পেশাল ডিভাইসের সাহায্যে হ্যারি ওই কোম্পানির সমস্ত স্পেশাল প্রজেক্ট খুলে দেখতে শুরু করে, আর সেখান থেকেই ও জানতে পারে কিভাবে ওদের কোম্পানিতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার ফলে একসময় ম্যাক্স ডিলন মারা গেছিল, আর তারপর থেকে ও আস্তে আস্তে বিশাল ক্ষমতাসম্পন্ন একটা বৈদ্যুতিক ব্যাটারিতে পরিণত হয়ে যায়, আর কিভাবে এখন ম্যাক্সকে একটা গোপন জায়গায় আটকে রেখে ওর উপরে নানারকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবার হ্যারি যখন এসব কিছু দেখছিল তখন হঠাৎ করেই ওই ঘরের মধ্যে অসকর্পের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড পৌঁছে যান, আর ম্যাক্সের সাথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার জন্য উনি হ্যারিকে দায়ী করে ওকে মিথ্যে অপরাধে ফাঁসানোর চেষ্টা করেন। উনি হ্যারিকে বলেন, আপনার কোম্পানির একজন এমপ্লয়ি এখানে কাজ করতে গিয়ে মারা গেছে, আর এতদিন ধরে সেই কথাটা আমাদের সবার কাছ থেকে লুকিয়ে রেখে আপনি একদমই ঠিক কাজ করেননি, আর আপনার এই কাজের জন্য আমাদের কোম্পানির সমস্ত বোর্ড মেম্বাররা চাইছেন আপনি এখনই এই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে এখান থেকে চলে যান। আসলে মিস্টার ডোনাল্ড এখানে হ্যারিকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে এই কোম্পানি থেকে বের করে দিয়েছিল, যাতে হ্যারি চলে যাওয়ার পর উনি নিজে এই কোম্পানির মালিক হয়ে এটাকে নিজের ইচ্ছা মতন চালাতে পারেন। এবার এই কোম্পানি থেকে বের করে দেওয়ার পর হ্যারি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাক্সের সাথে দেখা করতে চলে আসে। দেখা যায় ম্যাক্সকে একটা ল্যাবের মধ্যে আটকে রেখে ওর উপরে নানারকম গবেষণা করা হচ্ছিল। এবার হ্যারি ওখানে গোপনভাবে লুকিয়ে ম্যাক্সের সাথে দেখা করে ওকে বলে, আমি জানি আজকে তুমি স্পাইডারম্যানের জন্যই এই জায়গায় আটকে আছো, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিতে পারি, আর সেই একই সাথে তোমার শত্রু স্পাইডারম্যানের কাছ থেকেও তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজে সাহায্য করতে হবে। আর হ্যারির এই কথাগুলো শুনে ম্যাক্স পুরোপুরি রাজি হয়ে যায়। এবার ম্যাক্সকে ওখান থেকে মুক্ত করে হ্যারি ওকে নিয়ে আবার অসকর্পের বিল্ডিংয়ে ফিরে আসে, আর ওখানে ম্যাক্সের সাহায্যে সবাইকে মেরে ফেলে মিস্টার ডোনাল্ডকে ভয় দেখিয়ে ওনার কাছ থেকে হ্যারি সেই গোপন ওষুধটা নিয়ে নেয়। আজ থেকে বহু বছর আগে মাকড়সার ওপরে গবেষণা করে মিস্টার রিচার্ড পার্কার মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য যে ওষুধটাকে তৈরি করেছিল। এবার মিস্টার ডোনাল্ড হ্যারিকে নিয়ে ওদের অফিসের একটা গোপন ঘরে চলে যায়, যেখানে এই পুরো পৃথিবীর থেকে আলাদা করে অনেক বিশেষ ধরনের আবিষ্কার লুকিয়ে রাখা হয়েছিল, আর এখানে সেই বিশেষ ওষুধটা হ্যারির শরীরে প্রয়োগ করার পর প্রথমের দিকে ওর সমস্ত রোগ ঠিক হয়ে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু যেহেতু মিস্টার রিচার্ড পার্কারের ডিএনএ ছাড়া এই ওষুধটা কোনোভাবেই কাজ করবে না, সেজন্য কিছুক্ষণের মধ্যেই হ্যারির শরীরে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে, আর এখন আস্তে আস্তে ওর পুরো শরীরের রং পরিবর্তন হয়ে ও বিশাল ক্ষমতাসম্পন্ন গ্রিন গবলিনে পরিণত হয়ে যায়। আর ওই ল্যাবের মধ্যে থাকা একটা বিশেষ ধরনের পোশাক আর গ্লাইডার নিয়ে হ্যারি ওই ল্যাব থেকে বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় স্পাইডারম্যানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাক্স ওই শহরের পাওয়ার গ্রিডের উপরে আক্রমণ করে ওই শহরের সমস্ত ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আর ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই শহরের হসপিটাল, এয়ারপোর্ট সমস্ত আপাতকালীন জায়গায় মানুষকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এখন এই খবর পেয়ে ম্যাক্সকে আটকিয়ে ওই শহরের ইলেকট্রিক সাপ্লাই ফিরিয়ে আনার জন্য স্পাইডারম্যান ওই পাওয়ার গ্রিডের কাছে পৌঁছে যায়,
যেখানে স্পাইডারম্যান আর ম্যাক্সের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। কিন্তু স্পাইডারম্যান এখানে কোনোভাবেই ম্যাক্সের সাথে পেরে উঠছিল না, আর এই কাজে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য কিছুক্ষণের মধ্যে গুয়েনও ওখানে পৌঁছে যায়। যদিও গুয়েনকে এই জায়গায় আসতে পিটার আগেই বারণ করেছিল, কিন্তু গুয়েন ওর কোনো কথা না শুনেই এখানে চলে আসে। আর এখানে গুয়েন পিটারকে বলে এই মুহূর্তে ম্যাক্স একটা ব্যাটারির মতন কাজ করছে, আর কোনো ব্যাটারির মধ্যে যদি আমরা তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইলেকট্রিক দেই, মানে সে ব্যাটারিটাকে যদি আমরা ওভারচার্জ করি, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। আর এখন ম্যাক্সকে হারাতে গেলেও আমাদেরকে সেই একই কাজই করতে হবে। যেহেতু ও এখন একটা ব্যাটারির মতন কাজ করছে, তাই ওর শরীরে আমাদেরকে এখন অতিরিক্ত ইলেকট্রিক দিতে হবে। আর এই কথা শুনে স্পাইডারম্যানও ঠিক তেমন কাজই করে, ওখানে থাকা সমস্ত ইলেকট্রিকের পাওয়ার ও ম্যাক্সের শরীরে দিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত ইলেকট্রিসিটি সহ্য করতে না পেরে ম্যাক্সের শরীর ওখানে ধ্বংস হয়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর সেই একই সাথে ওই শহরে আবার আগের মতন ইলেকট্রিসিটি ফিরে আসে। কিন্তু এসব কিছু হওয়ার সাথে সাথেই হ্যারি নিজের গ্রিন গবলিনের রূপ ধারণ করে উড়ন্ত গ্লাইডারের সাহায্যে ওখানে পৌঁছে যায়। আর দেখা যায় ওই বিশেষ ওষুধটা ব্যবহার করার পরে হ্যারিও এখন শারীরিকভাবে অনেকটাই শক্তিশালী হয়ে গেছিল। আর এখানে গোয়েন আর স্পাইডারম্যানকে একসাথে দেখে হ্যারি খুব ভালোভাবেই বুঝে যায় যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। আর এখন ও স্পাইডারম্যানকে বলে, একসময় আমি তোমার কাছে তোমার শরীরে রক্ত চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো রকম সাহায্য না করে মারা যাওয়ার জন্য ফেলে রেখে এসেছিলে, আর এখন আমি তোমার কাছ থেকে সেই কাজেরই বদলা নেব। আর এটা বলার পরেই ও নিজের উড়ন্ত গ্লাইডারের সাহায্যে গোয়েনকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আর এইভাবে হাওয়ার বেশ কিছুটা ওপরে উঠে সেখান থেকে ও গোয়েনকে একটা ক্লক টাওয়ারের ওপরে ফেলে দেয়। কিন্তু স্পাইডারম্যান কোনো রকমে ওকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিলেও সেটা দেখতে পেয়ে হ্যারি আরও একবার স্পাইডারম্যানের ওপরে আক্রমণ করে গোয়েনকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর এখানে স্পাইডারম্যান এক হাত দিয়ে গোয়েনকে নিজের জালের সাহায্যে ঝুলিয়ে রেখে হ্যারির সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এই লড়াইয়ের ফলে ওই টাওয়ারের ওপরের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়ে গোয়েন ওই জাল কেটে নিচে পড়ে যেতে শুরু করে। আর গোয়েনকে এই অবস্থায় দেখে স্পাইডারম্যান ওকে বাঁচানোর অনেক চেষ্টা করে ও নিজের হাতে থাকা জালের সাহায্যে গোয়েনকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে আটকানোর চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ অবধি গোয়েনকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয় না। মাথায় আঘাত পাওয়ার কারণে গোয়েন আস্তে আস্তে পিটারের চোখের সামনেই মারা যায়। আর নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে এইভাবে মারা যেতে দেখে পিটার পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ওর বারবার মনে হতে লাগে ওর কারণেই আজকে গোয়েন মারা গেছে। আর এই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে আলাদা করে পুরোপুরি একা থাকতে শুরু করে। সমস্ত রকম লোকজনের সাথে মেলামেশা করা বন্ধ করে দিয়ে ও সবসময় গোয়েনের কবরের সামনেই বসে থাকত। এমনকি এখন ও স্পাইডারম্যানের রূপ ধারণ করে এই শহরের কোনো অপরাধের বিরুদ্ধেও লড়াই করত না। আর অন্যদিকে দেখা যায় হ্যারিকে একটা জেলের মধ্যে আটকে রাখা হয়েছে, আর সেখানে একটা অজ্ঞাত পরিচয় লোক ওর সঙ্গে দেখা করতে আসে। আর ওই লোকটা হ্যারিকে বলে, যেহেতু এখন শহরে আর স্পাইডারম্যান নেই, তাই আমাদের কাজটা করতে আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না, আর আমাদের এই কাজের জন্য আমি অ্যালেক্সি সিস্টাভিচ নামের একজনকে বেছেও নিয়েছি। তখন হ্যারি বলে, ঠিক আছে, তুমি নিজের মতন করে এই কাজগুলো করতে থাকো, আর তোমার প্রয়োজনের সমস্ত জিনিস তুমি অস্কর্পের বিল্ডিংয়ের মধ্যেই পেয়ে যাবে। এবার হ্যারির সাথে কথা বলার পর ওই লোকটা অস্কর্পের বিল্ডিংয়ে চলে আসে, যেখানে অনেকগুলো বিশেষ ধরনের গোপন হাতিয়ার রাখা ছিল। আর এগুলোর মধ্যেই রাইনো অর্থাৎ গন্ডারের মতন দেখতে একটা বিশেষ পোশাক রাখা ছিল। এবার দেখা যায় অ্যালেক্সি সিস্টাভিচ নামের যে গুন্ডাটাকে আমরা এই সিনেমার প্রথমে দেখেছিলাম, সে এখন রাইনোর এই বিশেষ ধরনের পোশাকটা পরে পুরো শহরের মধ্যে সমস্ত মানুষের ওপরে আক্রমণ করে বেড়াচ্ছিল। আর এই পোশাকটা পরার পরে ও এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে পুলিশ ওকে কোনোভাবেই আটকাতে পারছিল না। এবার টিভিতে এই খবরটা দেখে গোয়েনের বেশ কিছু স্মৃতি মনে করে পিটার স্পাইডারম্যানের পোশাক পরে রাইনোকে আটকানোর জন্য ওই ঘটনাস্থলে চলে আসে। যার মানে দীর্ঘ পাঁচ মাস পর এই শহরের মানুষকে সমস্ত রকম বিপদের হাত থেকে বাঁচার জন্য স্পাইডারম্যান আবার ফিরে এসেছিল। আর এখানে রাইনো আর স্পাইডারম্যানের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।